28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, শেষ মুহূর্তে এসে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের সাথে বিক্রিও বাড়ছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। গরম গরম কুকিজ বিস্কুট ফ্রি খাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর অভিনব সুযোগটি মিলছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্যাভিলিয়নে। মেলায় ঢোকার পর হাতের ডান দিকে 4 নম্বরে এ প্যাভিলিয়নটি। ক্রেতাদের দেখার সুবিধার জন্য প্যাভিলিয়নের ভেতরেই চলছে কুকিজ বিস্কুট তৈরির কাজ। হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। বিভিন্ন ধরনের বিস্কুট থেকে শুরু করে ড্রাই কেক এবং নুডলস পাওয়া যাচ্ছে এ প্যাভিলিয়নে। বিক্রেতারা জানান, 7টি বিশেষ প্যাকেজ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়ে। আর সাশ্রয়ী মূল্যে এসব খাবার পণ্য কিনতে পেরে ক্রেতারাও খুশি। সর্বোচ্চ হচ্ছে 330 টাকা থেকে শুরু করে 75 টাকা সর্বনিম্ন ছাড়ে আমরা প্যাকেজ সেল করছি। মেলাতে ঢুকে কেক আইটেম এক প্যাকেজ নিয়ে গেলাম, এখন আবার আরেকটা নিলাম। বাচ্চাদের ওই পাইনঅ্যাপলের ফ্লেভার বিস্কিটটা খুব পছন্দ, এর জন্য এখানে অফারে পাইছি, নিয়ে নিলাম। এদিকে প্রথমবারের মতো মেলায় অংশ নিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড BMTF, যা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত। মেলার 14 নম্বর প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করছে। হিউজ পরিমাণে আমাদের ক্রেতাদের সমাগম হচ্ছে এবং আমরা আসলে প্রথমবারই এতটা কাস্টমার রেসপন্স পাবো এটা আমরা আশা করিনি, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে কাস্টমারের কাছ থেকে এতটা উৎসাহ এবং সাড়া পেয়ে। ক্রেতারাও একই ছাদের নিচে প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের সমাহার দেখতে পেয়ে ভালো লাগার কথা জানান। সবকিছুই পাওয়া যাচ্ছে এখানকার, সবকিছু অলরাউন্ডার, তা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে পিছনে বিউটি প্রোডাক্টও আছে, সেগুলো অনেক মানসম্মত এবং অনেক ডিসকাউন্টও দিচ্ছে। দেখি, স্বাধীনতার পর 1979 সালের 11 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় কারখানাটি উদ্বোধন করা হয়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কারখানাটির কার্যক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে 2000 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। আরাফাত ইসলাম শুভ, ATN নিউজ, পূর্বাচল, ঢাকা।